music in association with Alloy Aluminium Furniture Limited. Tora dekhe ja ami na mair kole, tora dekhe ja ami na mair kole, madhupurni mari shitha chando dole, jeno ushar kole rangaro vidole, tora dekhe ja ami na mair kole. Eid Mubarak. আমি নিশীত সূর্য শুরু করছি আমাদের ঈদ আয়োজন মিউজিক, যার গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি তার নিজ আলোয় আলোকিত এক নক্ষত্র, যার রক্তে ধমনীতে প্রতিধ্বনিত হচ্ছে পল্লীগীতির প্রবাদ প্রতিম পুরুষ আব্বাসউদ্দিনের নাম। নজরুল গবেষণা, অনুবাদ সাহিত্য থেকে শুরু করে সঙ্গীতে নিজের নামটি সুমুজ্জ্বল করে চলেছেন তিনি। আমাদের বাংলা সঙ্গীতের গুণী শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আপা, আপনাকে ঈদ মোবারক। খুবই ভালো লাগছে আপনি আমাদের আয়োজনে এসেছেন। আমারও ভালো লাগছে। ঈদ মোবারক তোমাকেও, এবং তোমার মাধ্যমে এটিএন নিউজের সকল দর্শককে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপা, আপনি দ্য গ্রেট আব্বাসউদ্দিনকে মাত্র 2 মাস বয়স পর্যন্ত পেয়েছিলেন, যা আপনার মনে থাকা যৌক্তিকভাবে কথা না, কিন্তু নানা গল্প স্মৃতি কথায় আপনার দাদু আব্বাসউদ্দিন উঠে এসেছিলেন। সেই সব স্মৃতি কথা থেকে কিছু আপনি আমাদের যদি বলেন। একটা স্মৃতি কথা আছে যে প্রথম যখন আমি 19 মার্চ আমার জন্মদিন, তো 1-2 দিন পরেই ছবি তুলে আমার আব্বা পাঠালেন বাংলাদেশে। তো দাদি এরকম খাম খুলছে, আর প্রথম ছবিটা হাতে দেওয়া মাত্রই দাদু বলেছেন, ও বিদুষী। আমার দাদি খুব অবাক হয়ে গেছে, বলছে যে তো মানে পরে পরবর্তীতে যখন আমি স্কুলে পড়ছি, প্রত্যেক ক্লাসে ফার্স্ট হচ্ছি, তখন উনি একটু অবাক না, আমার দাদি বেঁচে আছেন, উনি বলছেন তো দাদু কিন্তু প্রথম দিন আমাকে প্রথম ছবিটা দেখেই বলেছে বিদুষী। আমি বলে কি, এটা শুনে আমার কিরকম লাগছে চিন্তা করো। আসলে আসলে সত্যি তাই, এবং সত্যি তাই কিনা জানি না, কিন্তু ওনার যে একটা ফোরসাইট ছবিটা দেখে ওনার যে প্রথম জিনিসটা মনে মনে এসেছে। তারপর আরেকটা কথা, ওটা অনেকদিন পরে আমি ওনার ডায়েরিতে পেয়েছিলাম। মাঝে মাঝে ওনার ডায়েরিগুলো বেটের করে রোদে দিত আমার দাদি, তো পরে ওখান থেকে আমার চাচা মোস্তফা জামান আব্বাসী উনি সংকলন করেন। সেগুলো পড়তে গিয়ে আমি দেখি যে দাদু লিখছেন একটা ডায়েরির শেষের দিকে, যে সময় আমরা চলে আসছি 1959-এ, লিখছেন আমার আব্বার কথা যে আমি অসুস্থ বলে দুলু বাবা তাড়াহুড়া করে ঢাকায় চলে আসছে, 4-5 বছর যদি থাকতো তাহলে আমার নাতনিটা কি সুন্দর ব্রিটিশ মেমের মতন ইংরেজি বলতো। এই কথাটা শুনে আমার খুব মানে ওনার যে আফসোস, ওনার যে আফসোস যে লন্ডনে জন্ম হলো আপনার, কেউ থাকতে পারলেন না না, এবং ইংরেজি, তখন আমি মনে মনে ভাবি যে আমি তো ইংরেজিও খুব চর্চা করেছি নিজের জীবনে, তো দাদু কি তাহলে শুনতে পাচ্ছে, উনি কি খুশি হচ্ছে। বাহ বাহ, আসলে খুবই ইমোশনাল একটা ব্যাপার। হ্যাঁ, আর আপনার এই যে প্রিয় দাদু, প্রিয় দাদুর কোন গানটা প্রথম শিখলেন আপনার মনে আছে? প্রিয় দাদুর কোন গানটা প্রথম শিখলাম ওটা কিন্তু না ঠিক ওভাবে মনে নেই, তবে দাদুর জায়গায় আমার দাদুর যে ছোট ভাই আব্দুল করিম, উনি সব সময় আমাদের বাড়িতে আসতেন। আচ্ছা, তো উনি যেমন আমার আব্বা চাচাদের ফুপুর বাবার জায়গাটা দখল করেছিলেন, তেমনি আমাদের কাছেও দাদু বলতে এই আব্দুল করিম দাদুকেই মনে হতো, যে উনি বোধহয় দাদুর রিপ্রেজেন্টেটিভ। উনি সবসময় হারমোনিয়াম বাজিয়ে ফুপুকে চাচাকে গান শেখাতো, তার মধ্যে থেকে আজি ভাল করিয়া বাজান রে দোতরা, এই গানটাই আমি সবচেয়ে প্রথম ওনারা গাইছে, বিশেষ করে ফুপু গাইছে ফেরদৌসী রহমান, তখন আমি ওনার থেকে এই গানটাই সবচেয়ে প্রথম শিখেছিলাম। আচ্ছা, তো আমরা দাদুকে উৎসর্গ করে গানটা হয়ে যায়। অবশ্যই। আজি ভাল করিয়া বাজান রে দোতরা, সুন্দরী কমলা নাচে ওরে কমলার নাচুনে, বাগিচার পেছনে চাঁদ ঝলমলে আসে রে, ভাল করিয়া বাজান রে ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে।
বাংলাদেশ টেলিভিশন যেটা পিটিভি থেকে ধীরে ধীরে হলো, শুরুর যে অনুষ্ঠানটাতে আপনি ছিলেন, আপনি লিড দিলেন শিশু শিল্পী, সেই স্মৃতিটুকু যদি একটু শেয়ার করতেন। ওটা খুব মজার স্মৃতি যে যেহেতু টেলিভিশনটা ছিল ডিআইটি ভবন, খুব কাছে আমার বাসা থেকে, আমাদের বাসাটা ছিল পুরানা পল্টনে, তো সেখানে আমাদের অনেক রকমের রিহার্সেল হতো। মুস্তফা মানোয়ার এই পিটিভি তখন উনি ওনার দায়িত্বে, তো উনি ফুপুকে বলছেন যে তুমি এই গান গাবে, চাচাকে বলছেন তুমি এই গান গাবে, আমাকে কেউ বলছে না। আচ্ছা, আমি ছোট মানুষ ঘুরঘুর করছি, তোমার বারান্দায় বেশ একটু মন খারাপ করেই বসেছিলাম। ছয় বছর পর, সাড়ে পাঁচ ছয় এরকম, 1964, তা আমাকে কেউ কিছু বলছে না, এটা খারাপ না? খারাপ। হ্যাঁ, তাই মুস্তফা মানোয়ারকে মন্টু চাচা করে ডাকিয়ে বললো যে ইভু এদিকে আয়। গেলাম, ড্রয়িং রুমের দরজাটা খোলাই ছিল, বললো শোন বাচ্চাদের অনুষ্ঠান হবে ওখানে, তুই ওই যে অন্য বাচ্চারা গান গাইবে নাচ করবে, তুই এটা বলতে পারবি সুন্দর করে গুছিয়ে? আমরা হ্যাঁ পারবো। তাহলে গান গেতে পারবি? লাস্টে গিয়ে তুই একটা গান গাবি। আমার মন খুব খুশি হয়ে যাচ্ছে, তো আমি বললাম যে হ্যাঁ। তার কোন গান গাইবি? আমার ফুপুও তাকিয়ে আছে আমার দিকে যে কোন গান সে গাইবে। তখন ওই আজি ভাল করিয়াটার কথা বললাম, এটা তো আমি অলরেডি শিখেছি, পুরো গানটা জানি। তখন মোস্তফা বললো হ্যাঁ খুব ভালো, তোমার এটা খুব ভালো বুদ্ধি হয়েছে বলে উনি চলে গেলেন। তখন আমি এক চিন্তায় পড়ে গেলাম যে আচ্ছা, আমি যে টেলিভিশনে গান গাইবো, আমার ফুপুরা তো শাড়ি পরে, ওরা তো টিপ দেয়, কি সুন্দর ফুল টুল লাগায়, তাহলে আমি যে হাত দুটো দিয়ে কি করব? হ্যাঁ, আমি তো ফ্রক পরে যাব, কত আমার সেই ছোট বয়সের প্রশ্ন। আমার ফুপুকে আদর করে ময়না ডাকি, ওই হাত ধরে গেলাম, অনুষ্ঠান উপস্থাপনা করলাম, আর শেষে গিয়ে আজি ভাল করিয়া বাজান রে দোতরা এই গানটি গেয়ে আসলাম। তো আব্দুল লতিফ, তারপরে আজাদ রহমান, এরা সব গুণীজন, সোহরাব হোসেন, তারপরে খান আতাউর রহমান, ওনারা সবাই আমাদেরকে ওখানে গান শেখাতেন এবং আমরা সব গাইতাম। যেমন আজাদ রহমানের একটি গান আমার খুব মনে পড়ছে, আমরা রঙিন প্রজাপতি ভাঙাই ফুলের ঘুম গো, ভাঙাই ফুলের ঘুম, কমল কলির বুকে আঁকি কুচি ঠোঁটের চুম গো, কুচি ঠোঁটের চুম। এই সময়টাতে আমাদের বন্ধু শীলা, যে রেবেকা সুলতানাদের ছোট বোন, ও ছিল আমার সাথে, ইয়াসমিন মুশতারি ছিল। তো ইয়াসমিন আমাকে বড় হয়ে বলে কি, নাসি জানো, আমরা যখন ওস্তাদজি ওমর ফারুকের কাছে কোনো একটা ক্লাসিক্যাল বন্দেশ শিখতাম, ধরো একদিন মহড়া হতো, তো তুমি তোমারটা শিখছে, ও ওরটা শিখছে, তারপরে যখন আমাকে জিজ্ঞেস করতো আমি হয়তো ভুলে গেছি, তুমি বলতে আমার মনে আছে, আমি নিজেরটাও শিখতাম আবার ওদেরটাও মনে মনে থাকতো। ওখান থেকে সকালের ঘুম ভাঙে অরুণ রাগে, সুনয়না চন্দনা তাই বুঝি জাগে, সকালের ঘুম ভাঙে অরুণ রাগে। আহির ভাইরা এভাবে বড় হয়েছি আর কি। তাই তো বাংলা সঙ্গীতে দিয়ে যাচ্ছেন। চেষ্টা করছি, চেষ্টাই করতে পারে মানুষ, শুধু নিজের জন্য না, অপরের জন্য। যে মানে যেটা আমি দেখেছি সারা পৃথিবীতে, বড় বড় প্রফেসরদের আন্ডারে পড়াশোনা করেছি, তাদেরকে দেখেছি একদিন, যেমন ইংল্যান্ডে 25শে ডিসেম্বর ওদের তো বড়দিন হয়, তো আমি ভাবছি আজকে বড়দিন, কম্পিউটারটা খালি পাওয়া যাবে, দেখি একটু যাই, আজকে তো কোনো প্রফেসররা আসবে না। ওমা সকালবেলা গিয়ে দেখি ঠিকই প্রফেসর এসে বসে আছে। সে যে ধর্মেরই হোক না কেন, উনি বললেন সন্ধ্যায় আমি ফ্যামিলির সাথে পার্টি করব, আমিও আমার কাজটা একটু শেষ করার জন্য এখানে এসেছি। শিখলাম যে কোনো দিনই মানে নষ্ট করার দিন নয়, আজকে যে ঘন্টাগুলো পেয়েছি এই যে অবলীলায় কাটিয়ে দিলাম তা নয়, দিয়ে যাও। সে পড়াশোনা করছে, তার একটা জিনিস জমা দিতে হবে অতি শিগগিরই। হ্যাঁ, আমি শিখলাম যে দেখো, আমার ঈদের দিনও হয়তো এমন হতে পারে যে দুটো ছাত্রীর ডে পড়ে গেছে, আমি ওদেরকে একটু আধা ঘন্টার জন্য হলেও গানটা শিখিয়ে তারপরে উঠে আসলাম। আপনার দাদুর সূত্র ধরেই বলতে চাই, আপনার মাত্র একদিনের সেই ছবি দেখে উনি বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিদুষী এক শিশুর জন্ম হলো, তাই না? এই বাচ্চাটা বড় হয়ে বিদুষী হবেন। আমার কাছেও তাই মনে হয়েছে আপনাকে স্টাডি করতে গিয়ে, যে আমার কাছে মনে হয়েছে যে আপনি রূপকথার গল্প থেকে উঠে আসা একজন
নারী চরিত্র, একজন প্রোটাগনিস্ট বলো কি, কারণ তা না হলে আপনি প্রতিটা বিষয়ে আপনি প্রথম স্থান নিয়ে বড় হচ্ছেন। এই যে শিক্ষা ভ্রমণ, এই কথাটা এই জন্য আমি আনতে চেয়েছি, এই বিষয়টা যারা আসলে সঙ্গীত নিয়ে কাজ করতে চায় বা গবেষণা করতে চায়, আপনি নজরুল গবেষক, এই প্রসঙ্গে আমরা আসবো, তাদের জন্য একটা অনুপ্রেরণার নাম আপনি, আসলে নাশিদ কামাল একটা সিগনেচার হওয়া উচিত আমার মনে হয়। তা এই গল্পটা আমরা একটু শুনতে চাই ছোট করে। আমার মনে হয় গল্পটা আব্বা আম্মার কাছে সূচনা। আচ্ছা, কারণ আব্বা আম্মা দুজনেই স্কুল বেলায় ওনারা, বিশেষ করে আমার বাবা, ১৯৪৭ সালে ভারত থেকে চলে আসেন। আমার মাও কলকাতায় পড়াশোনা করেছিলেন, ওনারাও এই দেশ ভাগাভাগির জন্য একবার এখানে একবার ওখানে অনেক জায়গায় ছিলেন, অনেক স্কুলে পড়েছেন, অনেক কলেজে পড়েছেন। সেটা আমার বাবা, আর মা এসেছিলেন কলকাতা থেকে, ওনার বাবা ওখানে চাকরি করতেন, ICS অফিসার ছিলেন, খুবই নাম করা আমার নানা, তো হাফিজুর রহমান ওনার নাম ছিল, উনি আবার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন ফিনান্সে। তো এই যে একটা পরিমণ্ডল, সেটার মধ্যে ওনারা চেষ্টা করেছেন, আমরা আমি ২১ বছর একই বাড়িতে থেকেছি, আমার বাসার সামনে লিটল জুয়েল স্কুল, তারপরে হলিক্রস স্কুল, হলিক্রস কলেজ, একই ধারায় একটা সিস্টেম্যাটিক, যে রোজ স্কুলে যাচ্ছি ফিরছি, মানে খুব সুন্দর সুন্দর একটা জীবন আমি পেয়েছি, আমি বলবো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং আমার আব্বা আম্মা সেটা চেষ্টা করেছেন যে আমাকে একটা, যেই দাদু বিদুষী দেখে ছবিতে রিমার্ক করেছিলেন, সেই রকমভাবেই গড়ে তোলার চেষ্টা করেছেন। আমার কোনো দিন মনে পড়ে না যে আমাকে অন্য কোনো কাজ দেওয়া হয়েছে, আমার কাজই হচ্ছে শুধু পড়াশোনা করা, ফার্স্ট হওয়া, গান শেখা, টিচার আসলে গান শেখা, টেলিভিশনে প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে যাওয়া। আমার মা অপরূপ সুন্দরী ছিলেন, আমার মায়ের মুখে সেই হালকা একটু গর্ব, এটুক দেখার জন্য বোধহয় আমারও একটা ইচ্ছে ছিল যে আমি সেই মেয়ে হয়ে উঠব যে সবাই যেন বলবে নাশিদ কামালের মতো হয় না। আপা, আমরা বিরতি নিতে চাই, আপনি নিজেও উপস্থাপিকা ছিলেন, আপনি জানেন বিরতি নিতে হয় খুবই, একটা আড্ডার মধ্যেও যখন বিরতি নিতে হয় কিছুটা মন খারাপ হয়, কিন্তু আমরা আজকে একটু আনন্দ দিয়ে দিয়ে বিরতি নিতে চাই। তবে তোমাকে আমি একটা বলতে চাই যে আমি উপস্থাপিকা ছিলাম না, আমি এখনো আছি। আমি একটা রেগুলার প্রোগ্রাম করি বিটিভিতে, যেটাতে কিনা রাগ সঙ্গীত যন্ত্রে বাজানো হয়, এবং সেটা প্রেজেন্ট করি আমি, রাগটার কথা বলি, রাগটাকে কে বাজাচ্ছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে সুর ঝংকার, এবং আগামীতে যায়, এবং অনেকগুলো অনুষ্ঠান আমি বিভিন্ন চ্যানেলে করেছি যেখানে আমি কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে উপস্থাপনা করি এবং অন্য শিল্পীদের দিয়ে সেগুলো গাওয়াই। তো আমি যেটা বলতে চাই তুমি তোমার অনুরোধে, সেটা হলো যে মেয়ের কথা বললাম, মায়ের কথা বললাম, আর সবচেয়ে আদরের আমার ময়না, ময়না, ময়না পাখি, আমাদের প্রিয় খালামণি, প্রিয় খালামণি। তো আজকেই যেমন যে আসবো এখানে অনুষ্ঠানে, সকালবেলা দেখি আমার সাথে যে আমাকে হেল্প করে ও এই ফুলগুলো নিয়ে এসছে। আমি বললাম কিরে তুই কিনে আনলি, বলো না ফুপু আপনাকে পাঠিয়েছে, এই যে বেলি ফুল সে পাঠিয়েছে, সেই আদরের ফুপু, যার কণ্ঠে থাকলো আসলে, যার কণ্ঠে ফুপুর গানটা হয়ে যাক নাকি, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, সে কি তুমি নাও, ও কো তুমি নাও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নাও, ও কো তুমি নাও, চোখে চোখে বলিতে কি চাও গো, ভরা জলে ঢেউ কেন দাও গো, মনো চোর তুমি মোর, বলো বলো কিছু বলো না, জানি ছবি নাও শুধু ছবি নাও, হৃদয়ে আমার সুরের আবেশ, হৃদয়ে আমার সুরের আবেশ ছড়িয়ে দিলে গো, সে কি তুমি নাও, সে কি তুমি নাও, সে কি তুমি নাও, ও গো তুমি নাও। রন্ধনু গ্রুপ প্রেজেন্টস মিউজিক ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার লিমিটেড।
বিরতির পর শুরু করলাম আমাদের আজকের আয়োজন মিউজিক। আপনাদের ভালো লাগছে নিশ্চয়ই, আমার তো খুবই ভালো লাগছে, এরকম গুণী মানুষের সঙ্গে বসে আছি, গান শুনছি। আপা, আমরা জানি যে আপনার দাদুর কথা তো আসবেই, দাদুর প্রথম সন্তান যিনি বিচারপতি ছিলেন আপনার আব্বা শ্রদ্ধেয় মুস্তফা কামাল, প্রধান বিচারপতি। আমি খুব জানতে চাই যে আপনার বাবা, উনি প্রধান বিচারপতি হতে পারেন কিন্তু উনি তো আপনার এই তিন সন্তানের বাবা, হ্যাঁ, নিশ্চয়ই উনি কাঁধে তুলে আপনাদের গান শুনিয়েছেন, ঘুম পাড়িয়েছেন, একদমই। হ্যাঁ, তো যখন আপনাকে কাঁধে এই করে, হ্যাঁ, তখন উনি আবার শুনেছি নজরুল ভক্ত ছিলেন, নিশ্চয়ই প্রচুর নজরুলের গান উনি গেয়ে গিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছেন, মুখস্থ। ওই গানগুলো আপনার কানের মধ্যে আছে, কানের মধ্যে হৃদয়ে গেঁথে গেছে। ওই কি কি গান আসলে শোনাতে, তারপর ওখান থেকে একটা গান শুনবো? হ্যাঁ, সেটা তো বলবোই, মানে উনি কিরকম মুখস্থ ছিল, উনি ওনার খুব ধীর শক্তি ছিল। তোমরা যে বলো যে আপা আপনি এরকম কেমন করে, দুজনেই মা এবং বাবা এরকম হলে হয়তো ওনাদের কিছু একটা বিন্দুমাত্র হয়তো আমি পেয়েছি। আব্বা আমার মনে আছে কিছুদিন আগে, উনি 8 বছর আগে মারা গেছেন, তো একটা চ্যানেলে যে সকালবেলা অনুষ্ঠান হয়, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, কি জানি একটা কথা সোনাল গোধূলি রাঙিয়ায়, মানে গানটা শেষ হওয়া মাত্রই আব্বার SMS আসলো, এই শব্দটা তোমার ভুল উচ্চারণ ছিল। মানে মুখস্থ ওনার ঠোঁটস্থ সমস্ত আমার আব্বাসউদ্দিন আহমেদের গানে, যেমন এই গানটা উনি খুব পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এটা আব্বা খুব গাইতেন, আর প্রত্যেক বছর শীতকালে উনি গাড়ি ড্রাইভ করে আমাদের চিটাগং, কক্সেস বাজার এসব জায়গায় নিয়ে যেতেন, থামতেন, তখন উনি কতগুলো গান গাইতেন। ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বেশ করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম। কিরকম কথা, কি কথা, কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি না। গতকালকেই আমার চাচা মুস্তফা জামান আব্বাসি এই ঈদ উপলক্ষে দেখা করতে গিয়েছিলাম, তো আমি চাচাকে বললাম যে চাচা যখন স্বাধীনতা হলো 16ই ডিসেম্বর, তারপরই আব্বা আর চাচা দুজনে একবার দৌড়ে কলকাতা চলে গেলেন বাসপথে। আমি ওই গল্পটা শুনতে চাচ্ছিলাম, চাচা এখনো বেঁচে আছেন, ওদের ছবি আছে কলকাতার একটা ইয়ে, আমি দেব তোমাকে, কলকাতার একটা যে ফ্ল্যাটটাতে থাকতেন নজরুল ইসলাম, নজরুল বসে আছেন, আর দুই পাশে দুই ভাই মুস্তফা কামাল, মুস্তফা জামান, মুস্তফা কামাল নাম রেখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, এবং সেই মুস্তফা কামাল কামাল আতাতুর্কের নামে সে একটা সুন্দর একটা ফুলের মালা নিয়ে আব্বা ওটা এরকম করে নজরুল ইসলামকে পড়াচ্ছেন। হ্যাঁ, তা আমি বললাম, তখন চাচা বলল যে মা ওটা তো জার্নিটা পথে ছিল এটা মনে আছে, কিন্তু বাকিটা তো আমি ভুলে গেছি। ওনারা ফিরে এসেই বঙ্গবন্ধুর কাছে ঈদের সময় দেখা করতে গেলেন, আমিও সাথে ছিলাম। তখন বললেন যে কবি কাজী নজরুল ইসলাম কলকাতায় একদম ভালো নেই, ওনাকে আমাদের এখানে নিয়ে আসা দরকার। এবং এই যে একটা ভূমিকা, প্রায়ই সব্যসাচী এবং অনিরুদ্ধ ওনারা চিঠি লিখতেন আব্বার কাছে। আসলে আমরা এই যে ইতিহাসটুকু জানলাম যে আপনার আব্বা মুস্তফা কামাল এবং আপনার চাচা, ওনাদের হাত ধরেই আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসলেন, বঙ্গবন্ধুর অর্গানাইজ করলেন সমস্তটা। হ্যাঁ, এটা এই ইতিহাসটুকু জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, নতুনরাও জানলো নতুন করে। এবং আমিও গেলাম এয়ারপোর্টে আব্বা চাচার হাত ধরে, নেবে না আমাকে, এসে মানুষের ঢল, কত কান্নাকাটি অনুনয় বিনয় করে, তারপরে যখন গাড়িতে ওঠা হলো তখন আব্বা চাচা ওনারা কবিকে নিয়ে উঠলেন,
আর আমি মিষ্টি এবং খিলখিল ওদের মাঝখানে বসে, আমি হ্যাঁ আমি হলাম ওদের ওদেরকে রিসিভের আপ্যায়ন করার আর কি দূত, হ্যাঁ ঢাকার মেয়ে, ওদেরকে নিয়েই 28 নম্বর ধানমন্ডিতে ওদের বাড়িতে এলাম, কবিকে দেখলাম, ইতিহাসের সাক্ষী, লুঙ্গি পরা গেঞ্জি পরা অস্থির গরমে, মে মাসে তো ভীষণ গরম, গরমে অস্থির, আর উমা কাজী সেই শিশুর মতন বাবাকে ওখানে নেমে উনি ভাত খাওয়াচ্ছেন, ফ্যান ফ্যান করছেন, একটা সুন্দর জায়গায় বসালেন যেখানে উনি আর কবি দেখছি বিড়বিড় বিড়বিড় বিড় করে কি যেন বলে যাচ্ছে, কতটা বুঝতে পারছে কি বুঝতে পারছে না কোনোদিন জানতে পারলাম না। এই যে আপনার গানের পাশাপাশি এই যে নজরুল নিয়ে গবেষণা করা, অনুবাদ করা, অনুবাদ সাহিত্যে কাজ করা, আপনি জনসংখ্যা তত্ত্ববিদও, আপনি পাশাপাশি এই যে আপনি এই যে এটা কোন তাড়না থেকে আসলে এগুলো করছেন আপনি? আপনি তো আরাম করতে পারতেন, আপনি জজের মেয়ে, প্রধান বিচারপতির মেয়ে। যখন আমি ইউনিভার্সিটি ভর্তি হলাম, ঢাকা ইউনিভার্সিটি আমাদের পুরানা পল্টন বাসা থেকে খুব কাছে, রিক্সা করেই যেতাম, এবং আব্বার যে জজের গাড়ি ওটা তো আমাদের কোনোদিন ব্যবহার করতে দিত না, চিন্তা করছি কারণ ওটা আব্বার অফিসের জন্য দেওয়া, এই সময় কিন্তু তো একদিন খুব বৃষ্টি পড়ছে, তখন আমি আব্বার চেম্বার ওখানেই ছিল যেখানে বসে উনি জজের কাজকর্ম করতেন, আব্বাকে বললাম আব্বা আমার ক্লাস মিস হয়ে যাচ্ছে, আমি যেতে পারছি না, তা আব্বা চলো আমি তোমাকে, আব্বা নিজেই ড্রাইভ করতেন, ড্রাইভ করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ছাতা নিতে বললেন, একটু দূরে আমাকে নামালেন, বললেন যে ছাতাটা নিয়ে তুমি ক্লাসে যাও, সবাই যেন না দেখে যে তুমি জজের গাড়ি থেকে নেমে ক্লাসে আসছো। কি দৃষ্টান্ত, সাংঘাতিক দৃষ্টান্ত, কর্ণিশ, ওনাকে কর্ণিশ আসলে, সেই সেই দৃষ্টিভঙ্গিটা উনি আমাদেরকে শিখিয়েছেন, যেটা আমি মনে করি আজকে কথাটা বললাম আমাদের আগামী প্রজন্মের জন্য, যে কখনো নিজেকে এমন কোনো উঁচু আসনে মনে করো না, কারণ আল্লাহ তাআলা সবাইকে একই জন্ম দিয়েছেন, এমন মানব জন্ম আর কি হবে, এমন এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে, অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানুষের চেয়ে উত্তম কিছুই নাই, বেজাওয়ে তরাই তরে সুধারাই যেন ভরা না ডুবে, মন যা করো তারাই করো এইভাবে, এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। আজকে আজকে সে রাজাধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায়, মহারাজ শ্রী হরিশ্চন্দ্র যে জানকীর রূপতি, তার হল বনবাস রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লেখায় সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আপা, আপনার বাবা, আপনার চাচা, আপনার মা, তাদের প্রসঙ্গ আসলো, আপনার দ্বিতীয় মা, আপনার ময়না, ওনার প্রসঙ্গ যদি না নিয়ে এটা আমার ধারণা অন্যায় হবে আসলে। হ্যাঁ ঠিকই তো, আপনার দ্বিতীয় মা, আপনার ময়নার কথা বলেন। ময়না তো একটা পাখি, ময়না হলো যখন আমি বিদেশ থেকে এলাম তখন প্রথমেই ময়না নিজেই আমাকে গল্প করেছে যে তুই তো খালি ইংরাজি বলতি আর আমাদেরকে চিনতি না, তখন আমার চাচা আর ফুপু দুজনে মিলে ওই যে শাড়ির মধ্যে এরকম করে মাঝখানে বাচ্চাকে শুইয়ে এরকম এরকম করে দোল দোল দেয় না, এরকম দোল দোল দিত, আর দুজনেই আমাকে গান গেয়ে শোনাতো, মানে অ্যাট্রাকশন করার জন্য, কার কে আর কেউ আমাকে নিবে, হ্যাঁ প্রথম নাতনি আমি, তো দোল দোল করতে করতে আমি নাকি আঙ্গুল চুষতাম আর বলতাম মোর সং, এই মোর সং নিয়েই আমি আমার ফুপুর সাথে লটকে পড়লাম আর কি, ছোট থেকে দেখছি সাজছে ইয়ের সামনে দাঁড়িয়ে, তারপরে ওখানে আসছে শাবনাম আসছে,
ও পরদেশি আজা আমার ফুপু গানে ও পরদেশি আজা আখিয়া তোরে রানে হারি ও পরদেশি আজা হো ও মন বসিয়া ময়না এইসব গানগুলো শিখছে, আমার দাদি নাস্তা নিয়ে আসছে, রবীন ঘোষ গান শিখাচ্ছে। আমি তো মনে মনে ভাবছি বড় হলে আমি ময়নাই হব। আরে বড় হলে ফেরদৌসি রহমান হওয়া যে কত কষ্ট সেটা তো পরে বুঝতে পারলাম। আমি ভালো শাড়ি টাড়ি পরবো, একটা টিপ দেব, ফুল টুল করবো, ফেরদৌসি রহমান হয়ে যাব, তাই না? তারপরে উনি তো মানে রূপনগরের একদম রাজকন্যা। হ্যাঁ, আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি ইরান কুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আপা, আপনি এই ভিনদেশি ভাষার গান করেছেন আমি যতটুকু জানি, যে রোমানিয়ার গান, জাপানের গান, এরকম বহু গান আপনি জানেন। আজকে কি কিছু শোনাবেন আমাদের? হ্যাঁ শোনাবো, যেমন জাপানিজটা করি। ইনোচি মাতে মোতো আনাতানি হরত মোয়েতা আতাশিঙা বাকাদেশিতা। আপা, যেহেতু ভিনদেশি ভাষার গান হচ্ছে, একটা গজল হয়ে যাক, আপনি তো গজলাঙ্গিকের গান করেন আপনি। না কিসি কি আঁখ কা নূর হুঁ, না কিসি কে দিল কা করার হুঁ, জো কিসি কে কাম না আসকে খুব ভালো লাগছে আপা। আর আমরা এই যে একটা ভ্রমণ করছি, বিশ্ব ভ্রমণ, সঙ্গীতের বিশ্ব ভ্রমণ, সেই বিশ্ব ভ্রমণে আমরা এবার যদি আসি, যা হয়ে গেল সম্প্রতি যে গ্র্যামি অ্যাওয়ার্ড, তো সেখানে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করলেন মা মেয়ে দুজনেই। আপনি গানটা লিখলেন, সেই গানটা আবার সুর করলেন আপনার গুণধর্মে আরমিন মুসা। এই গানটা গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রথম বাংলাদেশি হিসেবে মানে মনোনীত গান হিসেবে আমরা ধরতে পারি, এবং এটা আমাদের আমরা মা মেয়ে দুজনকেই আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধুবাদ জানাই। এই গানটা আমরা শুনবো, কিন্তু যা হয় আর কি, সময় তো সবচেয়ে বড় শত্রু, তো সময়ের কারণে বিদায় নিতে হচ্ছে, ইতি টানতে হচ্ছে। কিন্তু আমার সত্যি কথা, এই আড্ডাটা ভাঙতে ইচ্ছে করছে না, এই রেশটা থেকে যাক, আমরা এই গানে গানে রেশটা থাকবে। দর্শক, ইতি টানতে হচ্ছে, কিন্তু আমি খুবই চেষ্টা করেছি এই গুণী মানুষকে নানাভাবে আপনাদের সামনে তুলে ধরতে, নতুন করে আবিষ্কার করতে। আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন, আমাদের এটি নিউজ দেখবেন, আমাদের নিউজিক অনুষ্ঠানটা দেখবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আপা, এই গান দিয়ে আমরা শেষ করতে চাই। আচ্ছা, খুবই চমৎকার গান। সবার জন্য আবার ঈদ মোবারক, তোমাকে অনেক ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ। জাগো পিয়া আর ঘুমায়ো না, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশির স্বপন ভোলো ভোলো, নিশির স্বপন ভোলো ভোলো, রবির আলো দেখো আলোর ছটা মাখো, মনের দুয়ার খোলো খোলো, মনের দুয়ার খোলো খোলো, জাগো পিয়া আর ঘুমায়ো না, নিশির
Rondhonu Group presents Music in association with Alloy Aluminium Furniture Limited.